শুক্রবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের রেল স্টেশনে জিআরপির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। বেশ কয়েকদিন ধরে জেলা পুলিশের উদ্যোগে গোটা জেলা জুড়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে প্রতিটি থানাতে। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী, জিআরপি থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তা হারুন সিনহা সহ সকল পুলিশ কর্মীবৃন্দ। জিআরপি থানার উদ্যোগে আজ এখানে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, সেই পরিবেশ দেখে সত্যিকারে আমি অভিভূত। পুলিশ কর্মী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ প্রত্যেকে অত্যন্ত সুন্দর পরিবেশ তৈরি করে এই যে রক্তদান শিবির সাফল্যমণ্ডিত করে তুলছেন, সেই রক্ত পাবে এবং তার জীবন বাঁচবে। রক্তদান জীবনদান মহৎ কাজ করছেন। তারা যদি রক্তদান না করেন তাহলে মনুষ্য পেশেন্টকে বাঁচানো সম্ভব হবে না। এদিন রক্তদান ঘিরে রক্তদাতাদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা।